সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আছি সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বরিশালে বেসিক্যালি এটি বরিশালের কাছিপুরে অবস্থিত আর এটি হচ্ছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আর আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ড্রাগন ফল গাছ আমরা জানি এই ড্রাগন ফলের চাষ আমাদের দেশে আস্তে আস্তে বিস্তার লাভ করছে তো এই আমার পেছনেই রয়েছে ড্রাগন ফল গাছ এই এসআরডিআই এর ভেতরে তো এই হচ্ছে আসলে ড্রাগন ফল গাছ এখানে দেখা যাচ্ছে একটা বেসমেন্ট আছে তো এই বেসমেন্টের বালু দেয়া হয় এবং তার একটা পিলার পিলার সিমেন্টের এই সেট করা হয় আর তার উপরে হচ্ছে আরেকটি বেসমেন্ট এখানে দেখা যাচ্ছে আপনার রয়েছে এই রড দিয়ে ক্রস আকারে সেট করা হয় এবং তার উপরে একটি টায়ার সেট করা হয় তো বেসিক্যালি এই টায়ারের ওপরে উপরে এই ড্রাগন ফলের গাছ যখন উপরে ওঠে তখন এখান থেকে বিস্তার লাভ করে আরেকটা মজার বিষয় হচ্ছে ড্রাগন ফল গাছের যে এই যে অংশগুলো দেখছেন এগুলো হচ্ছে কাণ্ড আর এই কাণ্ড থেকেই আপনার নতুন গাছ উৎপাদন করা যায় এই কাণ্ডগুলো যদি আপনি এই বালুতে পুতে রাখেন তাহলে এ থেকেই তৈরি হবে নতুন গাছ ড্রাগনের আরেক নাম হচ্ছে পিতায়া কোন কোন দেশে একে বলা হয় সুইট ড্রাগন এক সময় আমেরিকা জুড়ে এই ফলের রমরমা থাকলেও এখন এটি পাওয়া যায় তাইওয়ান ফিলিপিন শ্রীলঙ্কা থাইল্যান্ডেও কৃষিবিজ্ঞানীদের মতে প্রতি একশত গ্রাম ড্রাগন ফলে রয়েছে পঞ্চান্ন গ্রাম খাবার যোগ্য অংশ পরিমিত প্রোটিন কার্বোহাইড্রেট ক্যালসিয়াম আয়রন ভিটামিন সি থাকে এই ড্রাগন ফলে ডায়াবেটিক্স ও হার্টের রোগীরা অনায়াসে এটি খেতে পারে চিকিৎসকদের দাবি কোষ্ঠকাঠিন্য দূর ও লিভারের জন্য অত্যন্ত উপকারী এই ফল ড্রাগন গাছ দেখতে অনেকটা ক্যাকটাসের মতো বালি মাটিতে এর বৃদ্ধি ভালো হয় চারটি গাছের মাঝে একটি করে লোহার খুঁটি বসিয়ে তার মাঝে জিআই পাইপের লোহার রিং বা সাইকেলের চাকার রিং লাগানো হয় গাছগুলি মাটি থেকে পাঁচ ফুট উচ্চতায় লোহার খুঁটি দিয়ে উপরে উঠে রিংয়ের চারোপাশে ফোয়ারার মতো ঝুলতে থাকে গাছ বসানোর আঠারো মাসের মধ্যে ফুল ধরে সেই ফুল থেকে এক মাসের মধ্যে ছোট ছোট ফল হয় সাদা লাল ও হলুদ তিন প্রজাতির ফুল ও ফল হয় তবে লাল ফলের চাহিদা সবচেয়ে বেশি ফল পাকার দশ বারো দিন পরেও সেটি তাজা থাকে আর আরেকটা মজার বিষয় হচ্ছে এই ড্রাগন ফলের যে চাহিদা এটি আমাদের দেশে অনেক বৃদ্ধি পাচ্ছে তাই হয়তোবা ব্যক্তিগতভাবেও অনেকে এই ধরনের উৎপাদন কাজ শুরু করেছে হয়তোবা নিজেদের চাহিদা পূরণের জন্য আর একটা ব্যাপার হচ্ছে এই ড্রাগন ফলের যে এই কাণ্ডগুলো এগুলো আপনি যে কোনো নার্সারিতে গিয়ে খোঁজ দিতে পারেন সেখানে পাবেন আপনি এই ড্রাগন ফলের কাণ্ড যদি এরকম বালুতে পুতে রাখেন তাহলে আপনি পেয়ে যাবেন এই ড্রাগন ফল গাছ আর উপভোগ করতে পারবেন ড্রাগন ফল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ হিট দ্য লাইক বাটন ইফ ইউ রিয়েলি লাইক দিস ভিডিও অ্যান্ড ইউ মে শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গুড বাই ফ্রম এস আর ডি আই